আমরা 1971-এ কেজিতে ভর্তি হই, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। যখন ক্লাস ওয়ানে উঠলাম তখন গিয়ে পেলাম বেশ কজনকে, বেশ তখনের কথাগুলো আস্তে আস্তে একটু মনে করতে পারছি। তাদের মধ্যে ছিল তখনকার প্রধানমন্ত্রী, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল। কিন্তু সবাই আছে, শুধু রাসেল নেই। মানে ওর সাথে পড়েছি 1 থেকে 4 পর্যন্ত, 1-এ 72, তারপরে জি 4, 4-এ এসেই আমরা ওকে হারালাম, 1-2-3-4, 75-এ। অন্য আর 10টা, যদিও আমরা জানতাম যে বঙ্গবন্ধুর ছেলে সে আমাদের প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে রাষ্ট্রপতিও হয়েছেন তার ছেলে, কিন্তু সেটা জানতাম বটে, এছাড়া কিন্তু কখনো তাকে আলাদাভাবে আমরা দেখিনি, এবং সেও কিন্তু আলাদা এমন কোনো আচরণ করতো না যে একটা রাষ্ট্রপ্রধানের ছেলে, সেটা কিন্তু তার মধ্যে ছিল না। সহজ সরল, শ্যামলা, হাসিখুশি, অন্য সবার সাথে সে খুব ফ্রি ফ্র্যাঙ্ক ছিল, বন্ধুসুলভ ছিল, খেলাধুলা করতো, এনার্জেটিক, এবং বাচ্চারা ওই বয়সে যা করে, দুরন্তপনা, ছোটাছুটি, এগুলি তার মধ্যে ছিল। রাসেলকে আমরা যেভাবে দেখেছি, রাসেলও ঠিক সাদামাটা একটা ছেলে ছিল, সে কখনো নিজেকে এক্সট্রাঅর্ডিনারি, এক্সেপশনাল দেখাতে চায়নি। টিফিন, এগুলো তো আমরা খেয়াল করতাম, টিফিন কী, টিফিন নিজে তো ম্যাক্সিমাম, আমি আমার যেটুকু মনে পড়ছে, একটা কমলা তার প্রায় থাকতো টিফিনে, একটা কমলা থাকতো, পাউরুটি বাটার দিয়ে লাগানো সাধারণ খাবার। আর ছুটির পরে তার চাচা তাকে ধরে গাড়িতে উঠাতো, কারণ খেলাধুলা করতে চাইতো সে, আরও কিছুক্ষণ বন্ধুদের সাথে থাকতে চাইতো। তো আমরা সেভাবেই তাকে দেখেছি, এবং আমাদের টিচাররাও কিন্তু তার সাথে ভিন্ন কোনো আচরণ করতো না, আমাদের সাথে যা তাদের সাথে। আপনারা জানেন একসময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের খুব ঐতিহ্য ছিল, সেখানে যারা পড়াশোনা করতেন এবং যারা শিক্ষকতা করতেন, এখনও ওখানে খুব যোগ্য ব্যক্তিরা শিক্ষকতা করেন, তখনও সেরকম আমাদের শিক্ষকরা সবাই খুব প্রশিক্ষিত ছিলেন, শিক্ষিত এবং প্রশিক্ষিত ছিলেন। তো কাজে তাদের আচার আচরণে আমাদের সাথে সবার সাথে একই রকম আচরণ। উনি রাসেল, শেখ রাসেল রাষ্ট্রপতির ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে বলে তার সাথে কিন্তু স্পেশাল ফেভার করা। তারপরে আমাদের গান শিখেতেন, গানের আপা আমরা বলতাম, জাহানারা ইসলাম, উনি জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলামের স্ত্রী, উনি রাসেলকে সরাসরি গান টান শিখিয়েছেন। আমরা সবাই একসঙ্গে আপার সাথে গান শিখতাম, গোল হয়ে চারদিকে বসে, আপা মাঝখানে বসতেন, আমরা চারপাশে ঘিরে বসতাম। তো 15-ই আগস্ট আমাদের স্কুলে যাওয়ার কথা, আমাদের রাষ্ট্রপতি আসবেন, আমরা সেই প্রস্তুতি পুরোই নিচ্ছিলাম। সকালবেলা আমার বাবা হাঁটতে যান, আমার প্রাতঃভ্রমণের অভ্যাস ছিল, উনি ফিরে এসে বললেন যে না, কিচ্ছু আর হবে না, সব বন্ধ, তাড়াতাড়ি রেডিওটা ছাড়ো। রেডিও অন করা হলো এবং সেখানে সেই মর্মান্তিক ঘোষণা যে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছেন। কিন্তু যারা ঘোষণা করছেন তারা উল্লসিত হয়ে ঘোষণা করছেন যে তারা এই কাজটি করেছে, এবং সপরিবার মানে আমাদের ছোট্ট বন্ধু রাসেলও নেই, তাকেও খুন করা হয়েছে মর্মান্তিকভাবে। তারপর যারা বড় তারা জানেন বেশ কিছুদিন স্কুল বন্ধ ছিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপরে যখন আমরা স্কুলে ফিরে যাই তখন সবাই আতঙ্কিত, আমরা কথা বলতে পারি না, বড়রাও বলতে পারেন না, আমরা ছোটরাও মনে হয় বাসা থেকে বলে দেওয়া হয়েছে যে এই ব্যাপারে কোনো কথা বলবে না, তোমরা এই বিষয়ে কথা বলবে না। আজ স্কুলে গেলাম, সবার মুখের মধ্যে একটা ভয়ের ভাব, কেউ কথা বলছে না, সবাই চুপচাপ, শুধু পড়াশোনার কাজ ছাড়া একজন টিচার চলে গেছেন, আরেকজন টিচার আসবেন, এর মাঝখানে একটা গ্যাপ ছিল। সেই গ্যাপের মধ্যে আমি আমার সিট থেকে, বেঞ্চ থেকে উঠে জানলার পাশে দাঁড়িয়েছিলাম। ওর সঙ্গে আমার একজন বন্ধু, সে এখন আমেরিকায় থাকে, সে শাহিদ সার্জ, জয় ছিল তার ডাকনাম, জয় এসে পাশে দাঁড়িয়ে বলল, ইস, গীতাঞ্জলি রাসেলকে মেরে ফেলল। আমরা দুজনের মনের অভিব্যক্তিটা নিজেদের মধ্যে ভাব বিনিময় করলাম যে দুজনেই আমরা খুব কষ্ট পেয়েছি, কিন্তু বলতে পারছি না, কারণ তখন সিচুয়েশানটা এমন যে নামই উচ্চারণ করা যাবে না,
এরকম একটা পরিস্থিতি, এবং সেটা পেরিয়ে এসেছি আমরা আমাদের এই এত বছর। এখন তো আমাদের বয়স মধ্যম বয়স পেরিয়ে গেছে, কিন্তু আমার সেই যে আমাদের ছোট বন্ধুটা আছে সবার মতোই একই রকম, আমাদের মতোই একজন ছিল, সে যে ভিন্নজন হয়ে গেল তার অসময়ে তাকে মেরে ফেলার কারণে, সে যে আলাদা হয়ে গেল আমাদের মতো হতে পারল না, তখন থেকেই এখন